সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। সো ইংরেজিটা শেখার জন্য দৈনন্দিন জীবনে আমরা কী কী করি সে বিষয়গুলো জানা অনেক গুরুত্বপূর্ণ। বিষয় হচ্ছে যে প্রাথমিক ব্যাপারে আমাদেরকে ধারণা রাখা উচিত। তো প্রাথমিক ব্যাপার বিষয়গুলো বলতে আসলে কী বোঝায়, যেমন আমার নিজের সম্পর্কে, আমি সারাদিন কী করি, কখন ঘুম থেকে উঠি, কখন আমি নাস্তা গ্রহণ করি, আমি গোসল করি, বা আমি অফিসে যাই, বা আমি স্টুডেন্ট হলে কখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাই, কখন কামব্যাক করি, হাউ টু পাস মাই লেজার টাইমটা কীভাবে কাটায়, এরকম বিভিন্ন বিষয়ে আমাদের কিন্তু ধারণা রাখা দরকার। তো সাচ্চাজ আমি উদাহরণ দিচ্ছি, যেমন আপনি বলেন যে আমি খুব ভোরে উঠি, আপনি যখন বলবেন যে আমি খুব ভোরে উঠি তখন আপনি বলতে পারেন যে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। এখন এখানে আর্লি মানে কি? আর্লি মানে একটু সকাল সকাল তাড়াতাড়ি, ওই যে বললাম খুব ভোরে। তো খুব ভোরে আপনি যদি এরকম বলবেন না যে ভেরি আর্লি, আই গেট আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং। অনেকে আমরা এরকম ভুল করে থাকি, ভেরি দেওয়ার দরকার নেই, আর্লি মানেই খুব সকালে তাড়াতাড়ি। তাহলে আপনি বলেন যে আমি খুব সকালে উঠি, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। খেয়াল করে শুনবেন, আমি ধীরে ধীরে বলছি, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। তাহলে গেট আপ মানে কি? ওঠা, ঘুম থেকে ওঠা। এরপরে আপনি কী করেন, সিম্পলি হয়তো ঘুম থেকে ওঠার পরে আপনি ওয়াশরুমে যান, হাত মুখ ধোয়া, ফ্রেশ হওয়ার যে ব্যাপারটা থাকে, তাহলে ওয়াশরুমে যান। আপনি বলতে পারেন যে আমি ওয়াশরুমে যাই, আই গো টু ওয়াশরুম। খুবই কমন জিনিস শেয়ার করছি, তাই না? খুব জটিল কিছু না। আচ্ছা, ওয়াশরুমে যেয়ে আপনি এবার ফ্রেশ হন, আলাদা আলাদা করে বলার দরকার নেই, হাত ধুই, মুখ ধুই, কুলি করি, ব্রাশ করি ইত্যাদি, এগুলো আলাদা আলাদাভাবে কিছু বলার দরকার নেই। আপনি এক কথায় বললেন যে আমি নিজেকে একটু ফ্রেশ করি। আপনি বলতে পারেন যে আই ফ্রেশন মাই সেলফ, অথবা আই রিফ্রেশ মাই সেলফ, এরকম বলা যেতে পারে। তো এরপরে আপনি বলতে পারেন যে আমি অজু করি, সাচ অ্যাজ ইউর মুসলিম, যদি মুসলিম হয়ে থাকেন। হিন্দু বন্ধুরা বললো যে ফ্রেশ হই, আমি ফ্রেশ হই। মুসলিম ধর্মে যারা আছি আমরা বলতে পারি যে আমি অজু করি। তো অজু করা ইংরেজি, এখানে অজু শব্দটি অর্থাৎ পবিত্রতা অর্জন করা, যেটাকে আমরা অ্যাবলুশন হিসেবে ইউজ করতে পারি, অ্যাবলুশন, ABLUTION। তাহলে আপনি বললেন যে আই মেক মাই অ্যাবলুশন, আমি অজু করি। এর অজু করার পর স্বাভাবিকভাবেই তো আমরা নামাজ পড়ি, আমরা ফজরের নামাজ পড়ি। সো বললাম যে আই পারফর্ম মাই ফজর প্রেয়ার। আমি কী বললাম? আই পারফর্ম, পারফর্ম মানে কি? সালাত আদায় করা, সম্পাদন করা নামাজ, সেটাই। তো আপনি বললেন আই পারফর্ম মাই ফজর প্রেয়ার, আমি ফজরের নামাজ পড়ি। আপনি সিম্পলি বলতে পারেন যে আই সে মাই প্রেয়ার, এটা বললেও হবে যে আই সে মাই প্রেয়ার। আপনি যখন সকালে কথা বলছেন সবাই শুনে বুঝবে যে ফজরের নামাজের কথাই বলছেন। সো আই সে মাই প্রেয়ার, অথবা বলতে পারেন আই পারফর্ম মাই ফজর প্রেয়ার। ওকে, আচ্ছা, ফজরের নামাজের পর স্বাভাবিকভাবে আমরা অনেকে আছি কোরআন তেলাওয়াত করি, আবার কেউ কেউ করি না। অনেক সময় অনেকের অভ্যাস আছে করার, ব্যস্ততার কারণে কখনো হয় কখনো হয় না। তারপর কোরআন তেলাওয়াত করার অভ্যাস করবেন, এটা ভালো একটা কাজ, অনেক অনেক পছন্দনীয় আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর নিকট। তো যাই হোক, আপনি বললেন যে আমি কোরআন তেলাওয়াত করি, আই রিসাইট দ্য হোলি কোরআন। নামাজ পড়ার পর কী করেন আপনি? কোরআন তেলাওয়াত করেন। আর যার, হ্যাঁ বন্ধুরা, সবাই নামাজ পড়বেন, নামাজ পড়া কিন্তু একটা ভালো অভ্যাস হবো, এবং এটা তো ভালো অভ্যাস কি, এটা তো আমাদের জন্য অবলিগেটরি। অ্যাকচুয়ালি উই আর মুসলিম, সো ইটস মাস্ট ফর আস, দেয়ার নো অল্টারনেটিভ, বিকল্প নাই। সো সবাই নামাজ পড়বেন, নামাজের আমন্ত্রণ জানালাম সবাইকে, বিশেষ করে যারা হু আর মুসলিমস। এনিওয়ে, তো যে কথা বলছিলাম, তাহলে আই রিসাইট দ্য হোলি কোরআন, আমাদের হিন্দু বন্ধুরা যারা আছে তারা যদি কেউ ধর্মীয় গ্রন্থ পড়ে থাকে ভোরে উঠে পূজা অর্চনা করা, হিন্দু বন্ধুরা যারা আছো তোমাদের উদ্দেশ্যে বলি, তোমরা যে বলতে পারো যে আমি পূজা করি। এখন পূজা করা ইংরেজি কি? ওয়ারশিপ। আমাদের বইয়ে দেওয়া আছে পূজা করা ইংরেজি ওয়ারশিপ, অর্থাৎ আমাদের যে স্পোকেন ইংলিশের যে বইটা আমি বিভিন্ন ভিডিও ক্লাসে দেখাই, এই বইয়ে কিন্তু দেওয়া আছে। এই অসংখ্য ভোকাবুলারি আছে, বিশেষ করে দৈনন্দিন জীবনে ইংরেজি শেখার জন্য যে ভোকাবুলারিগুলো বেশি প্রয়োজন সেগুলো কিন্তু বাছাই করে এই বইয়ে দেওয়া হয়েছে। আর এই বইটা সংগ্রহে যদি থাকে তাহলে আমার মনে হয় এই বইয়ের ভিডিও ক্লাসগুলো সিরিয়ালি প্র্যাকটিস করে বাড়িতে বসে যে কেউ নিজে নিজে কোনো শিক্ষকের সাহায্য ছাড়াই সহজেই ইংরেজি শিখতে পারবে ইনশাল্লাহ। ইটস মাই বিলিভ, আমার বিশ্বাস, বাট ইউ ক্যান জাজ ইট। ওকে, সো সংগ্রহে না থাকলে বইটি অর্ডার করে দিতে হবে, সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো বাংলাদেশের যে কোনো জেলায় ইনশাল্লাহ। প্রবাসী বন্ধুরা যারা আছে তারা আমাদেরকে নক করবে, আমাদের ই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, বিভিন্ন ভিডিওতে পাবে তারা, সেখানে নক করলে আমরা বইয়ের ব্যবস্থা করবো। থ্যাংক ইউ। সো যে কথা বলছিলাম যে তাহলে হিন্দু বন্ধুরা বললো যে আমি পূজা করি, তাহলে আই ওয়ারশিপ, ওয়ারশিপ মানে হচ্ছে পূজা করা, প্রার্থনা করা, পূজা করা। তবে এটা সাধারণত দেবদেবীর পূজা অর্চনা করার যে ব্যাপারটা সেই ক্ষেত্রে ওয়ারশিপ ইউজ করাটা বেটার, WORSHIP, ওয়ারশিপ, আই ওয়ারশিপ ইন দ্য মর্নিং। যদি কেউ মন্দিরে যেয়ে পূজা করে থাকে, আমাদের হিন্দু বন্ধুরা আছে যে যদি কেউ মন্দিরে যাও, তোমরা মন্দিরে গিয়ে প্রার্থনা করে থাকো, তাহলে তুমি বলে যে আমি মন্দিরে প্রার্থনা করি, তাহলে তুমি বলবে আই ওয়ারশিপ ইন দ্য টেম্পল, আই ওয়ারশিপ ইন দ্য টেম্পল, আই ওয়ারশিপ ইন দ্য টেম্পল। টেম্পল মানে কিন্তু মন্দির, হিন্দু বন্ধুরা মনে রাখতে হবে, টেম্পল মানে কি? মন্দির। তোমাদের প্রার্থনা
যে ঘর যেটা, তাই না, প্রার্থনার স্থল জায়গা, সেটা কি মন্দির। আর মুসলিম যারা রয়েছে, আমরা যেরকম রয়েছি, আমাদের প্রার্থনা করার ঘর কোথায়? মসজিদ। তো মসজিদ ইংরেজি কি? মস্ক। আর মন্দির ইংরেজি টেম্পল। আর খ্রিস্ট ধর্ম যারা রয়েছেন, খ্রিস্টান বন্ধুরা, তারা তো গির্জা যায় সিম্পলি। তো গির্জা ইংরেজি আমরা বলবো চার্চ, চার্চ, CHURCH, চার্চ। আর টেম্পল বানান মন্দির যেটা, TEMPLE। ওকে, তাহলে আই ওয়ার্শিপ ইন দ্য টেম্পল, আমি মন্দিরে পূজা করি। অথবা তুমি যদি বাসায় পূজা করে থাকো, তুমি বললে যে আই ওয়ার্শিপ অ্যাট মাই হোম, সিম্পলি বললে আমি সকালে পূজা করি। আই ওয়ার্শিপ ইন দ্য মর্নিং, আমি সকালে নামাজ পড়ি। আই সে মাই প্রেয়ার ইন দ্য মর্নিং। ওকে, ফাইন। আচ্ছা, এই যে নামাজ পড়া বা পূজা অর্চনা করার পরে তুমি কী করছো? সাচ অ্যাজ এবার হয়তো দেখাচ্ছে তুমি একটু বাইরে যাচ্ছ, যে আমি একটু বাইরে যাই, আই গো আউট। কিন্তু কেন যাও? তুমি বললে যে আমি ব্যায়াম করতে বাইরে যাই, তাহলে বলবে আই গো আউট টু টেক এক্সারসাইজ। এই যে ব্যায়াম করা, করা ইংরেজি কিন্তু ডু, বাট এখানে যে ব্যায়াম করা, করার অর্থে কিন্তু আমি কী বললাম যে আই টেক এক্সারসাইজ, মানে কি আমি ব্যায়ামটা নিই, গ্রহণ করি। অর্থাৎ এই ক্ষেত্রে তোমরা এই করার অর্থে টেক ইউজ করবে, আই ডু এক্সারসাইজ বলবে না, আমি ব্যায়াম করি, আই ডু এক্সারসাইজ এভাবে নয়, বলবে আই টেক এক্সারসাইজ। কিছু কিছু বিষয় এগুলো এভাবে বলতে হয়, তাহলে বলে আই টেক এক্সারসাইজ, আমি ব্যায়াম করি। আচ্ছা, তারপর হয়তো তুমি ফিরে আসো, এবার তুমি বলে যে আই কাম ব্যাক, আমি ফিরে আসি। এবার ফিরে আসার পর আবার নিজেকে একটু ফ্রেশ করো, আই রিফ্রেশ মাই সেলফ, অথবা আই ফ্রেশন মাই সেলফ, আমি নিজেকে একটু ফ্রেশ করি। ওকে, আচ্ছা, এরপরে তুমি কী করো? এরপর হয়তো তুমি সকালে নাস্তা গ্রহণ করার কথা যদি বলতে চাও, যে আমি সকালে নাস্তা খাই বা নাস্তা নেই, গ্রহণ করি যেটা, তুমি বলবে যে আই টেক মাই ব্রেকফাস্ট, আই টেক মাই ব্রেকফাস্ট। তো এইভাবে তুমি যে কাজগুলো করো দৈনন্দিন জীবনে, এই কাজগুলির ছোটো ছোটো বাক্য করো, ছোটো ছোটো ইংরেজি করো, ছোটো ছোটো বাক্য করো, ছোটো ছোটো ইংরেজি করো। দেখো কোথাও কোনো প্রবলেম ফেস করলে আমাদেরকে কমেন্টে জানাও, উইল হেল্প ইউ ইনশাআল্লাহ। ওকে, সো ছোট্ট ভিডিও তৈরি করলাম তোমাদের জন্য বন্ধুরা। তো আজকে আর দীর্ঘায়িত করছি না, আপাতত এখানে শেষ করছি। আর যাদের কাছে বই নেই তারা বইটি সংগ্রহ করতে পারো আমাদের কাছ থেকে। সো দ্যাটস অল ফর টুডে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, দ্য মেট্রোস টিউটোরিয়াল ভিডিও নিয়মিত দেখো, স্মার্ট ইংলিশ শেখো, স্মার্ট ক্যারিয়ার করো। দ্যাটস অল ফর টুডে, টেক কেয়ার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।